বাচ্চা খুব ভালো আছে। সকালে যখন এসেছিল তখন জানি যখন স্ট্রেসে ছিল, তারপরে তিনবার ও মার দুধ খেয়েছে, এখন বেশ ভালো স্বাস্থ্য আছে, অসুবিধা কিছু নেই। ও যেমন জঙ্গলি হাতির বাচ্চা তো একটু ছটফট করছে, সেটা বাইরে বেরোনোর জন্য, ওতে কোনো অসুবিধা নেই, কিছুদিনের মধ্যে ওরা শান্ত হয়ে যাবে। এর নাম দিচ্ছি দ্বারকা প্রসাদ, কারণ জন্মাষ্টমীর দিনে এখানে এসে উপস্থিত হলো, ভগবান শ্রীকৃষ্ণের দিন, ওই জন্য শ্রীকৃষ্ণের নামে দ্বারকা প্রসাদ নাম দেওয়া হয়।